হ্যালো ডিয়ার্স, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শিখাশুন ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা বলে আজকে এই ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকাল সকাল উঠে যে একটা গৃহিণী মানে করো হাউসওয়াইফ, গৃহবধূর যেটা কাজ, থালা বাসন বাসি, থালা বাসন মাজা বাসি, উঠান ঝাড়ু দেওয়া বাসি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সেগুলো দিয়ে শুরু করলাম আজকে তোমাদেরকে। মানে একজন গ্রামবধূ যেটা কাজ করে, তো দেখো সকাল সকাল উঠে বাসি থালা বাসনগুলোকে মেজেছি। তো অনেক সব গ্রাম, আমরা গ্রামে থাকি, তো গ্রামের মানুষ কিন্তু একটু সকাল সকালেই উঠে, কারণ এদিকে আর বেশি রাত করেও ঘুমায় না, তাড়াতাড়ি ঘুমায়, আবার সকাল সকালেও উঠে আর কি। তো আমিও হয়তো 5টার সময় উঠছি, 5টার সময় উঠে আর কি তো ঘর দুয়ার আগে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘর তো ঝাড়ু দিতে পারিনি, মেয়েগুলো এখনও উঠেনি, জাস্ট এমনি বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর দেখছি যে কলের পাড়ে থালাগুলো আছে, থালাগুলো মেজে নিচ্ছি। তারপর মা শাশুড়িমা উঠানটা ঝাড়ু দিচ্ছে, তো আমি এখন থালা বাসনগুলো মেজে এখন আমি যে কিসে ঘর ঘর বলতে না ঘর বললাম না উঠে নেই এখনও মেয়েরা, তো বারান্দাটাকে মুছে নিচ্ছি, পরে ঘরটা মুছে নিব যখন ওরা উঠবে। তো এখন দেখো ওরা উঠেই পড়লো এদিকে। মা গুড মর্নিং, মা বলা গুড মর্নিং টুকু, কখন উঠছে বা কারেন্ট গেল? মা গুড মর্নিং বর্মা। তো ওদেরকে উঠিয়ে মুখ ঠুক ধুয়ে দিয়ে এখন আমি করছি বিছনাটাকে, চাদরটা চেঞ্জ করে নেব, কারণ কি বলো তো, জানো তো যাদের ছোট বাচ্চা আছে তাদের প্রত্যেকদিন চাদর চেঞ্জ করতে, আর শিশু করে দিয়েছি তো রাত্রে, আর ওকে এখন প্যাম্পাস পরাই না, কারণ এখন গরমের দিন তো কাঁথার মধ্যে সবাই ছোটো ছোটো কাঁথা প্লাস্টিক পেতে দিয়ে, তো প্লাস্টিকের মধ্যে এখন থাকে না, কোথায় কোথায় এপাট ওপাট হয়ে যায়। তো ওই জন্য বেড কাভারটা চেঞ্জ করে দিলাম, আর আমার ঘর গোছানো কমপ্লিট। ঘরটা যতক্ষণ না গোছে ততক্ষণ ভালো লাগে না, ঘরে ঢুকলে ঘর গোছানো না থাকলে মনটা অস্থিরতা লাগে। তো ঘরটর গুছে এখন ওদেরকে ব্রেকফাস্ট দেবো, তো বড় মেয়ে খাবে ম্যাগি, ওকে ম্যাগি করে দিলাম, আর ছোটো মেয়েকে দেবো একটু সেরিলেক্স, আর ওদের তো অ্যাটোমেটো খেয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যায়, আমার আর এক্সট্রা কোনো দরকার হয় না। ও একটু সেরিলেক্স ছাড়লো, ওর একটু খেলাম, ওই যে দু বোন বসে গেছে টিফিন করতে, আর ওর একটু ম্যাগি বাঁচিল, ওর একটু খেলাম, হয়ে গেল আমার ব্রেকফাস্ট কমপ্লিট। সকালে আমার কোনো এক্সট্রা খাওয়া লাগে না, বললাম না। তো এখন এক গাদা কাপড় নিয়ে গেলাম কলের পাড়ে, জানোই তো আমার কলের বারটাকে পরিষ্কার করে নেব আগে, আর ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কাপড় চোপড় ধুই আর কি স্নান করে নেব। তো আজকে সকাল সকাল যত এগুলোই কাজকর্ম, তো সত্যি ইউটিউবের প্রতি না আমার একটা যেন ইচ্ছা মরে যাচ্ছে দিন দিন, জানি না কেন। আগে খুব জোর পেতাম, ভালো পেতাম, ইউটিউব ভিডিও করি, আপলোড করি, এখন যেন ভিডিও করতে ইচ্ছে যাচ্ছে না। কিসের জন্য যে এটা হচ্ছে আমিও জানি না, তোমরা প্লিজ একটু আমাকে মনের যাও জোর দাও। তো মনে মনের জোরটা হারিয়ে ফেলছি, এক বছর পার হয়ে গেল, এখনও মানে ওয়াশ টাইম যেখানে আছে সেখানেই পড়ে আছে, কেউ ভিডিও দেখেই না, ভিউসে হয় না, তো আর ভাল লাগছে না। ভাবছি ইউটিউবটা ভাবছি ছেড়ে দেবো, কিন্তু আবার ছেড়ে দিতেও ইচ্ছে করে না, কী করবো আর। তো স্নান টান করে দেখো ওই যে পূজা দিচ্ছি, শাশুড়িমাদেরকে ভাত বসিয়ে দিয়েছে, মানে সকালের ভাতটা তো আমাকে আমাদের তাড়াতাড়ি লাগে, তাই শাশুড়িমার সকালের ভাতটা বসিয়ে দিয়েছে, আর বেশিরভাগ শাশুড়িমায় রান্না করে, যেদিন আমি রান্না করি সেদিন তোমাদেরকে দেখাই। আমি ক্রেডিট নিতে চাই না কারো কাজ, যেমন শাশুড়িমায় রান্না করে আমি বলি যে শাশুড়িমাই রান্না করে, আমি বলি না যে আমি রান্না করছি। তো পূজার হোজা দিয়ে তারপর মেয়েকে স্কুল আছে রেডি করাতে হবে, আমি জাস্ট মানে SBI সেন্টার থেকে যে ICDS সেন্টার থেকে যে মানে একদিন খিচুড়ি দেয়নি তো ডালগুলো দিয়েছে, তা ডালগুলো না কেমন গন্ধ করে, তো ভাবছি ওগুলোকে না একটু পকোড়া বানিয়ে খাইতো। তো ডালগুলো যে শিল নোড়ে বেটে নিলাম, ভিজে রাখছি সকাল সকাল, তো শিল নোড়ে বেটে রেখে এখানে একটু আটা না চালের গুঁড়া যেগুলো লাগে, রসুন পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে আর কি মেখে নিয়ে এখন আমি পকোড়া ভাজছি ডালগুলোকে। খুব ভালো লাগছিলো খেতে গরম গরম।
কটা বাজে এখন? আড়াইটা বাজে এখন। এখন ঘুমালো মেয়ে, সারাদিন কারেন্ট ছিল না, মাত্র কারেন্ট আসলো, মানে কারেন্ট ছিল, ভোল্টেজ ছিল না, তাই যে এখন একটু ঘুমালো। সারাটা দিন ওইভাবে মানে গেল, এত গরম আর কারেন্ট নেই। এখন যে দুপুরে খাওয়া দাওয়া তো হলো আর কি, ঝাড়ু ঝাড়ু দেওয়া, উঠান টুঠান, তারপরে একটু ফ্রেশ হব। তো সারাদিনে আর কোনো ভিডিও শ্যুট করিনি, এটা একদম বিকেলও না, কটা বাজে তখন মনে নেই। মেয়েকে ঘুমটুম পারি, উঠানটাকে ঝাড়ু দিচ্ছি, কেন বলো তো? একটু তারা আছে, তারা বলতে দেখতেই পারবে কিসের তারা আছে আমার, মানে এর জন্য উঠানটাকে তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি, যে আবার দেরি হয়ে যায় নাকি তখন, এর জন্য তাড়াতাড়ি করে উঠানটাকে ঝাড়ু দিয়ে নিয়ে একটু রেডি হবো, জানো তো? কিসের জন্য রেডি হলাম দেখো। হ্যালো গাইস, দেখো এখন বিকালবেলা, তো একটু সেরে বুঝে ইউজ করলাম, তো কেমন লাগছে আমাকে এই লুকটাতে একটু কমেন্ট করে জানাবো। তো কারণ রিলস করি, রিলসগুলো অবশ্যই দেখবে, ইনস্টাগ্রামে পোস্ট করবো, ফেসবুকেও কটা, একটু সরি ইউটিউবেও কটা শর্ট করবো, তো দেখো আবার কমেন্ট করে জানাবো। আমরা মেন এই যে একটা কিসে ননদ, একটা ফাস্তি, এগুলোই আমার ক্যামেরাম্যান। কি হয়েছে? তো পূজাটা মানে আমাদের পাশের পাড়াতে মনসা পূজা হলো, তো সেটা আর কি ওরা ঠাকুরকে নিয়ে একটু ঘোরাঘুরো করছে, নাচানাচি করছে, তো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে এই যে রাত্রিবেলা চলে আসলাম আবার আমার ডিউটিতে, তো দেখি চিকেন নিয়ে আসে, মাছ নিয়ে আসে, তো মাছ নিয়ে আসে কারণ আমার মেয়েগুলো আবার চিকেন খায় না, তো এগুলো হচ্ছে ছোটো মাছ, পুঁটি মাছ, আমাদের মানে জমিতে আছে না ধান, ধান জমিতে, সেখানে মাছে অনেকগুলো মাছ পেয়েছে, তো কিছু শুকাতে দিয়েছে, কিছু ভাজা করছি। তো এই যে মাছ ভাজা করলাম আলু, তারপরে ছোটো ছোটো মাছগুলো ভাজা করে নিলাম, আলু ভাজা করলাম, আর এখন যে চিকেনগুলো দেবো, চিকেন রান্না আমার হচ্ছে, আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো চিকেন রান্না করতে করতে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ অল।